মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি শেয়ার করছি ভাইফোঁটা স্পেশাল চিকেন কষার রেসিপি। একটা স্পেশাল মশলা ব্যবহার করে আমি কিভাবে সফট ও জুসি চিকেন সহ চিকেন কষাটা তৈরি করছি আপনারা সেটাই দেখে নিন। চিকেন কষা কম বেশি আপনারা সবাই তৈরি করতে পারেন, কিন্তু আমি কিভাবে তৈরি করছি এটাই আপনারা দেখে নিন। অসম্ভব স্বাদের চিকেন কষা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন আজকে রেসিপিটি। চিকেন কষাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন একটু বড় সাইজ করে কাটিয়ে নিয়ে এসেছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। লেবুর রস দিলে চিকেনটা সফট আর জুসি থাকে। 4 টেবিল চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি এখন হাত দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর ওভেনের উপর একটা প্যান গরম করে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে 2টো মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে নিয়েছি, সেগুলো এখন লাল লাল করে ভেজে নেব। 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। 2 পিটি একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর 1টা বড় এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোবার পর আমি এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন লো টু মিডিয়াম ফ্লেমে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এখন আদাটার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ যাওয়ার পর 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আমি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ নুন। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিকেন কষাটায় আর কোনো জল ব্যবহার করব না। মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট ধরে চিকেনটা রান্না করে আমি এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে চিকেনটা রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ধরে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা পুরো শুকানো পর্যন্ত আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে হাই ফ্লেমে আমি চিকেন থেকে বেরোনো জলটা শুকিয়ে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। ভাজা মশলার গুঁড়ো বলতে 1/2 চা চামচ ধনে, 1/2 চা চামচ জিরে আর কিছুটা গোটা গরম মশলা আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি এবং পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি দেখুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।